ইলিশ মানেই বাঙালিদের আবেগ, মাছের রানী বলে কথা, আর সেটা যদি হয় কলাপাতায় মুড়ে তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, কুকিং উইথ মি চ্যানেলে আজ আমরা শেয়ার করব কলাপাতায় মোড়ানো ইলিশ বা ইলিশ পাতুরি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ইলিশ পাতুরি। আমরা এখানে ডিম সমেত গাদা পেটি নিয়ে তিনটি রিং পিস নিয়েছি। আপনারা চাইলে ডিম ছাড়া পিসও ব্যবহার করতে পারেন। এতে এবার আমরা দেব 3 থেকে 4 চামচ সর্ষে বাটা, 4 চামচ পোস্ত বাটা, 5 থেকে 6 চামচ নারকেল কুড়িয়ে নিয়ে বেটে রাখা, সঙ্গে দেব 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে আমরা হাতের সাহায্যে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এরপর এতে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং প্রয়োজন হলে আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল, সঙ্গে দেব 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমরা আগেকার মতন আর একবার মেখে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কলাপাতাগুলো দুদিক একবার ভালো করে সেঁকে নেব। সেঁকে নিলে পাতাটা নরম হবে এবং মোড়ানোর সময় পাতাগুলো ফেটে যাবে না। এরপর সেঁকে রাখা কলাপাতার উপর প্রথম বেশ কিছুটা মাছের সাথে মাখানো মিশ্রণটি দেব। এর ওপর মাছটা বসিয়ে আর একটু গ্রেভি দিয়ে এবং উপরে 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেব। মাছ সমেত মোড়া কলাপাতাটা সুতোর সাহায্যে বেঁধে নেব। খেয়াল রাখবেন বন্ধুরা যাতে বাঁধনটা মজবুত হয়, মিশ্রণটি যাতে বেরিয়ে না আসে। তারপর আমরা একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নেব এবং গরম হয়ে গেলে এর উপর কলাপাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেব যতক্ষণ না কলাপাতায় হালকা খয়েরি রং ধরছে। তারপর নামিয়ে ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ইলিশ পাতুরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।